আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত নিয়ে কথা বলবো। তো চলেন আমরা আগে প্রশ্নটা দেখে আসি। তো এখন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই, পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। বলছে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী বারিক আসপাস, শিক্ষার্থী নাম, এখানে শিক্ষার্থী নিজের নাম লিখতে হবে, বিদ্যালয় শিক্ষার্থী বিদ্যালয় লিখতে হবে, রোল নাম্বার রোল লিখতে হবে। বলছে শিক্ষার্থী সমাধান করার জন্য আলাদা কাগজ ব্যবহার করতে পারে, অর্থাৎ শিক্ষার্থী চাইলে অন্য কাগজেও অ্যান্সার নামাইতে পারবে অথবা যে প্রশ্ন হয়েছে প্রশ্নের উপরে উত্তর লিখতে পারবে। তো চলেন আমরা প্রশ্ন এবং উত্তর দেখে আসি। তো এক নম্বর প্রশ্নে ছিল যে দুইটা প্রশ্ন দেওয়া ছিল, দুইটা সরল, এক আর দুই, চব্বিশ মাইনাস আঠেরো ভাগ তিন যোগ আট, এবং দুয়ে দেওয়া ছিল বত্রিশ মাইনাস চোদ্দো গুণন ছয় মাইনাস চৌরাশি তারপরে ভাগ বারো। তো চলেন আমরা এক নম্বর প্রশ্নের সমাধানটা দেখে আসি। বলছে চব্বিশ মাইনাস আঠেরো ব্র্যাকেট দিয়ে আটকানো, ফার্স্ট ব্র্যাকেট, ভাগ তিন যোগ আট। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেটের মধ্যে কাজ করা, এই জন্য আমি চব্বিশের থেকে আঠেরো বার দিলাম, পাইলাম ছয়, তাহলে ছয় ভাগ তিন যোগ আট। এখন আমাকে তারপরে প্রথম কাজ হচ্ছে ভাগের কাজ করতে হবে, তাহলে ছয় ভাগ তিন আমি পাইতেছি দুই যোগ আট। এখন আমাকে যোগের কাজ করতে হবে, দুই যোগ আট ইকুয়াল দশ। এবার আমরা দুই নং প্রশ্ন দেখেন। বলছে বত্রিশ মাইনাস চোদ্দো ব্র্যাকেট দিয়ে লাগানো, তারপরে গুণন ছয় মাইনাস চৌরাশি থার্ড ব্র্যাকেট ভাগ বারো। তো চলেন আমরা সমাধান দেখে আসি। তো বলছে প্রথমে আমাকে ফার্স্ট ব্র্যাকেট কাজ করতে হবে, এই জন্য আমি বত্রিশ থেকে চোদ্দো বাদ দিলাম, পাইলাম আঠারো গুণন ছয় মাইনাস চৌরাশি। এখন আমাকে আগে গুণনের কাজ করতে হবে, তাহলে আঠারো গুণন ছয় গুণ করলে পাবো একশো আট মাইনাস চৌরাশি, তাহলে একশো আট থেকে চৌরাশি বাদ দিলে পাবো হচ্ছে চব্বিশ, তাহলে আর বাইরে কত আছে ভাগ বারো, তাহলে লিখবো চব্বিশ ভাগ বারো ইকুয়াল দুই, তাহলে আমার অ্যান্সার হবে দুই। তো এই ছিল এক নং প্রশ্নের উত্তর। তো চলেন আমরা আর একটা প্রশ্ন দেখি। বলছে বারোটি বিস্কুট এবং তিরিশটি চকলেটের মূল্য একত্রে একশো বিরানব্বই টাকা, একটি বিস্কুটের মূল্য ছয় টাকা হলে একটি চকলেটের মূল্য কত? এখন বলছে এটাকে আমাকে গাণিতিক বাক্যে সমাধান করতে হবে। তো চলেন সমাধানটা দেখি। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে একশো বিরানব্বই, থার্ড ব্র্যাকেট দিয়ে একশো বিরানব্বই মাইনাস বারো গুণন ছয়, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখে আবার থার্ড ব্র্যাকেট দাটকে দিতে হবে, এবং ভাগ দিতে হবে তিরিশ দিয়ে, কারণ কি আমার সবগুলোর মূল্য হচ্ছে একশো বিরানব্বই টাকা, সেখান থেকে আমি চকলেটের মূল্য বাদ দেবো, সরি বিস্কুটের মূল্য বাদ দেবো, তাহলে বিস্কুট কত হচ্ছে বারোটি এবং মূল্য কত করে ছয় টাকা, এই বারো গুণন ছয় দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আটকায় দিয়েছি এবং ভাগ দিয়েছি তিরিশ দিয়ে, তাহলে আমি একটা চকলেটের মূল্য পাবো। তো এই কল হবে একশো বিরানব্বই মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাকে আগে করতে হবে, বারো গুণন ছয় বাহাত্তর, আবার থার্ড ব্র্যাকেট আটকায় দিলাম, দিলাম ভাগ তিরিশ, তাহলে ইকুয়াল বিরানব্বই থেকে বাহাত্তর বাদ দিলে একশো, একশো বিরানব্বই থেকে একশো, একশো বিরানব্বই থেকে বাহাত্তর বাদ দিলে একশো বিশ ভাগ তিরিশ, তাহলে হবে চার, তাহলে একটি একটি চকলেটের মূল্য হবে চার টাকা, তাহলে উত্তর হবে চার টাকা। তো এই ছিল আজকে আমাদের পঞ্চম শ্রেণীর অঙ্ক বিষয়ক পঞ্চম সপ্তাহের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।